তো প্রথম কথা হচ্ছে আমরা মেহেদি ভাইকে আজকে প্রশ্ন করব যে উনি কেন এত কিপটা, এটার কারণ কি? উনি চাঁদপুরবাসী, আমরা জানি সবাই সিফাতুল্লাহ কাকু আমাদের চাঁদপুরের লোক, সেই হিসেবে আমরা একটা প্রশ্ন করতেছি যে আমাদের মেহেদি কেন এত কিপটা। উত্তর উনি নিজেই দিবেন, শুনবো ওনার মুখ থেকেই। হ্যাঁ, কৃপন মিন্স হচ্ছে কিপটা, কিপটা মানে হচ্ছে কৃপন, বুঝছেন? জোরে বল। ছাত্র জীবনে আপনার প্রত্যেকেই হিসাব করে চলা উচিত, আপনি আজকে 10 টাকা খাবেন, এই 10 টাকা 15 টাকা খেতেন না। ওনার ওনার একটা মহৎ উক্তি হচ্ছে, আমরা ফ্রেন্ড সার্কেলে সবাই খাচ্ছিলাম, উনি আজকে বলছেন যে আমি একাই 10 টাকা দিছি। ও মাই গড, না আসলে শুনেন একটু কাছে আসুন। কখনোই আমরা এটা আপনাকে দিতে দেখি নাই, এবং আজকে আমরা কেউ কখনো খাওয়াইতে দিলে কেউ কাউকে দেখাই খাওয়ায় না, নিজ থেকে খাওয়ায়। আমি আপনাদেরকে কখনো দেখাই খাওয়াবো। তার মানে আপনি মানুষকে না দেখায়া করেন, মানে সওয়াবের কাজ করেন। হ্যাঁ, আপনি মসজিদে অনেক বেশি টাকা দান করেন না, কারণ হচ্ছে মানুষ দেখে ফেলবে। হ্যাঁ, এটা লোক দেখানো হয়ে যাবে, এটাই উচিত। কিন্তু ও কাউকে কোনো কিছু দান করলে সেটা কাউকে দেখিয়ে দান করা উচিত। আচ্ছা, আমরা দানের ব্যাপারটা না যাই, মনে করেন যে আমরা, আপনি আজকে কেন এমন উক্তি করলেন যে আমি একাই 10 টাকা দিছি? না শুনেন, 10 টাকা দেওয়ার মানে হচ্ছে এখানে খাওয়ার হচ্ছে 100 টাকার। আপনার চাঁদপুর সম্পর্কে কিছু বলেন। আমার চাঁদপুর স্পেশাল, আপনার চাঁদপুরের সব লোকে কি এরকম কিপটা? জীবন বলতে ওরা আসলে অনেক বিচক্ষণ, বুঝছেন? ওরা বিচক্ষণ, নিজের কথা চিন্তা করে না, নিজের কথা চিন্তা করে না, না না, ওরা নিজের শুধু নিজের কথা চিন্তা করে না। যেমন ওরা 30 টাকা খাইতো, ওরা 20 টাকা খাবে, 10 টাকা পথশিশুদের দিবে, মানে যারা খেতে পারে না। ও আল্লাহ, এ হচ্ছে চাঁদপুরের বৈশিষ্ট্য। আচ্ছা, আর আর কিছু? আপনার বৈশিষ্ট্য একই। হ্যাঁ, আমার, আপনি 10 টাকা খান আর মানে 10 টাকা পথশিশুদের দান করেন। হ্যাঁ, আমি 10 টাকা খাই, 10 টাকা পথশিশুদের দিয়ে দিই। এটা আমার চশমা খুলে কথা বলে। What is this? আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনি কেন এত কিপটা, আপনি কিপটা বিপক্ষে যুক্তি দেওয়ার জন্য বলা। বিপক্ষে না, আসলে পক্ষে বিপক্ষে আমার কিপন হওয়ার যে ক্যারেক্টার ওইটা আমি বলে দিলাম। এখন আপনার যদি কোনো এটার বিপক্ষে কিছু বলার থাকে বলতে পারেন। না কোনো বলার নাই, যেখানে আপনি বলে দিয়েছেন যে আমি একাই 10 টাকা দিচ্ছি। ও মাই গড, আপনি কত বিশাল স্যাক্রিফাইস করে ফেলেছেন আমাদের জন্য, আপনি একাই 10 টাকা দিয়ে দিয়েছেন। যেখানে একজনে দিছে 80 টাকা, আপনারা কেউই দেন নাই, সেখানে আমি 10 টাকা অনেক কিছু। একজনে 80 টাকা দিছে মানে আপনি এই যে আবার মিথ্যা কথা বলতেছেন, আপনি কিভাবে এই যে মানে শার্ট করে একটা মিথ্যা কথা বলে দিতে পারেন? এটা কি বলে জানেন, এই এই গুণটা থাকে মেয়েদের মধ্যে, এটার বলে প্রত্যুক পণ্যমতি, বুঝছেন? ফুট করে একটা মিথ্যা কথা বলে দিলাম, একজন 80 টাকা দিছে, এখন গিয়ে শুনবো আমরা এই ভিডিওর শেষে অ্যাড করে দিব। আমরা চলেন যাবো।